হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। ক্লাসটা শুরু করার আগে ব্যাচ কোর্সের ব্যাপারে আর নতুন করে বলছি না, তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে একটু ভর্তি হয়ে যেও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে। অলরেডি কিন্তু ক্লাস চলছে, খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। ওকে, এবং আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 30 নম্বর জিকে মক টেস্ট করব। এবং প্রতিদিন তোমরা সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করবে। এবং আজকের ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। গত ক্লাসের কমেন্ট বক্সে দেখছিলাম প্রত্যেক দিনই প্রায় কয়েকজন রকম কমেন্ট করে, ঠিক আছে, যে তারা নিজেদেরকে খুব মানে সব জানতা মনে করে এই রকম টাইপের। দেখো, আমি নিজেও কিন্তু সব জানি এইরকমটা নয়, যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের বলার চেষ্টা করি। এবং হ্যাঁ, প্রতিদিন দু একটা কিন্তু ভুল অবশ্যই হয়ে থাকে এবং সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করে দিই, যেটা সঠিক উত্তর সেটা পিন করে দিই। মানুষ মাত্রই যে একদম 100% সঠিক সেরকমটা নয়। এবং দেখো, প্রত্যেক দিন লিমিটেশন হচ্ছে কিন্তু 40টা করে প্রশ্ন। তো 40-এর মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা সেটে, এবং ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। কখনো যেগুলো গুরুত্বপূর্ণ হয়তো একটা দুটো এক্সট্রা প্রশ্ন হয়ে গেল, এইরকমভাবে করানোর চেষ্টা করি। তো গত ক্লাসের একটা দু একটা কমেন্ট দেখলাম যে এইসব প্রশ্ন কমন আসবে না, এরকম টাইপের। দেখো, কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু একদমই ভালো নয়, ঠিক আছে। কেউই সব কিছু জানে না, কখন কি প্রশ্ন আসতে পারে বা কি আসতে পারে কেউই জানে না, কিন্তু আমাদের করে রাখতে হবে। ওকে, তো যাই হোক, বেশি কিছু বলবো না এই নিয়ে। প্রতিদিন শুধু কিন্তু ক্লাস করতে থাকো, এটা একটা লং টার্ম প্রসেস। শুধুমাত্র একটা ক্লাসের আমি 40টা প্রশ্ন করলাম এবং সেই 40টার মধ্যে থেকেই আমি সব কমন পেয়ে যাব, এই জিনিসটা কিন্তু কখনোই ভাববে না। প্রতিদিন ক্লাসগুলো করতে হবে। দেখো, 30টা সেট করছি, মানে 30 × 40, 3×4 = 12, ঠিক আছে। 3×4 = 12, অর্থাৎ 1200টা কিন্তু প্রশ্ন আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, তো এইভাবে কিন্তু লং টার্ম একটা প্রসেস যদি চলতে থাকে, তো প্রচুর প্রশ্ন আমরা অলরেডি করে ফেলবো। তোমরা শুধুমাত্র দু একটা সেটের মধ্যে থেকে প্রশ্ন কমন আসবে এরকম তো কিন্তু ভাবতে চাও না। এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, তো যাই হোক, সেই সমস্ত কমেন্টকে আমি এড়িয়েই আমি আমার যে কাজ প্রতিদিন তোমাদের ক্লাসগুলো করিয়ে থাকি সেগুলো করিয়ে যাব। নেগেটিভ কমেন্ট তো থাকবেই, তার থেকে কিন্তু পজিটিভ কমেন্ট তোমাদের অনেক রয়েছে, সেইগুলোকে কিন্তু আমি বেশি গুরুত্ব দিই। যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে অনেকে যুক্ত হতে পারছো না, কমেন্ট বক্সে কমেন্ট করছিলে, তাদের বলবো লিঙ্ক সময় কাজ করে না, কিন্তু টেলিগ্রাম অ্যাপটাই গিয়ে তোমরা সিআরপি একাডেমি লিখে একটু সার্চ করবে, তারপর সিআরপি একাডেমি এই অফিসিয়াল এইরকম লেখা এবং লোগোটা দেখে একটু জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু 1 লক্ষের উপর স্টুডেন্ট রয়েছে এবং প্রতিদিন ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ পাবে। এবং এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো একটা দুটো দিন হয়তো লেটে যাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, মাস্ট পেয়ে যাবে, একটু লেট হচ্ছে বটে কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, ভিডিওটা দেখবে তারপরে ওই পিডিএফটা দেখে প্র্যাকটিস করবে। যাই হোক, আজকে ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। অল ইন্ডিয়া, সরি, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? আমরা চেষ্টা করি প্রত্যেকটা সেটে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু প্রশ্ন উত্তর রাখা, যাতে প্রত্যেকটা সাবজেক্ট কভার আপ হয়। ওকে, আমি কিন্তু একদম ব্রেকডাউন করেও আগেও বলে দিয়েছি, ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, পলিটি ভাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, অপশান বি, শ্যাম শরণ। শ্যাম শরণ, এনাকে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, 2023 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে 2023 সালে G20 শীর্ষ সম্মেলন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হবে, এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও তোমরা, অপশান সি, জম্মু এবং কাশ্মীর, এই শহরটিকে বা এই কেন্দ্রশাসিত অঞ্চলটাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল লিভেবল ইন্ডেক্স 2022 রিপোর্টে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে কোন শহর? তো সঠিক উত্তর হবে, দেখো, অপশন বি, ভিয়েনা। ভিয়েনা শহরটা গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2022 রিপোর্টে বিশ্বের সব থেকে বসবাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে। একটু ডিটেলস দেখব। দেখো, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2022 রিপোর্টে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে। এর আগে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর সবচেয়ে বসবাসযোগ্য ছিল।
এই সূচকে আমাদের যে রাজধানী দিল্লি 140তম স্থানে রয়েছে এবং মুম্বাই 141তম স্থান পেয়েছে। এবং তালিকার সবচেয়ে নিচে রয়েছে রাশিয়ার রাজধানী দামস্ক। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্য জানলাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডেক্স থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, দ্য ইনসাইডার কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর সৃষ্টি? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন ডি, পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রায়ের দ্য ইনসাইডার, এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1998 সালে। 5 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। জিওগ্রাফি বা পরিবেশের উপর থেকে প্রশ্নটা করা হয়ে থাকে। নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্বে করা হয়েছিল? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, মেধা পাটেকর। দেখো, এটি 1980 দশকে দক্ষিণ ভারতে শুরু হওয়া অন্যতম প্রধান একটি আন্দোলন। 6 নম্বর প্রশ্ন আমরা দেখব, কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল নিচের কোন ধরনের ফুয়েল? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ফসিল ফুয়েল, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। ওকে, নেক্সট, 7 নম্বর প্রশ্ন আমরা করব, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে সংবিধানের কোন ধারা অনুসারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, অপশন সি, 17 নম্বর ধারা অনুসারে অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে 1955 সালে ভারতীয় পার্লামেন্ট। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে একটু দেখে নেব। ভারতীয় ভূখণ্ড প্রশাসন কোন রাজ্যের সূচনা 1-4 নম্বর ধারায় বলা রয়েছে। নাগরিকত্বর ব্যাপারে বলা রয়েছে 5-11 নম্বর ধারাতে। মৌলিক অধিকার 12-35 নম্বর ধারার মধ্যে বলা রয়েছে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 36-51 নম্বর ধারায়। মৌলিক কর্তব্য 51A নম্বর ধারাতে বলা রয়েছে। কেন্দ্রের শাসন ব্যবস্থা এবং সরকারের ব্যাপারে বলা রয়েছে 52-151 নম্বর ধারাতে। রাজ্যের শাসন ব্যবস্থা এবং সরকারের ব্যাপারে বলা রয়েছে 152-237 নম্বর ধারাতে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থার ব্যাপারে বলা রয়েছে 239-242 নম্বর ধারাতে। নেক্সট, দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা, পঞ্চায়েত ও কার্যাবলীর ব্যাপারে বলা রয়েছে 243-243 নম্বর ধারাতে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চলের ব্যাপারে বলা রয়েছে 244-244 নম্বর ধারাতে। নেক্সট, 8 নম্বর প্রশ্ন দেখো, বার্বাডোসের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? বার্বাডোসের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি নিচের কোনজন ছিলেন? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, অপশন সি, স্যান্ড্রা ম্যাসন। স্যান্ড্রা ম্যাসন ছিলেন বার্বাডোসের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং 400 বছর পর 2022 সালে, অর্থাৎ এই বছর, এই বার্বাডোস কিন্তু রিপাবলিক হতে চলেছে, রিপাবলিক কান্ট্রিতে পরিণত হতে চলেছে। তিনি গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হওয়া দ্বিতীয় মহিলা। এর আগে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত বার্বাডোসের অষ্টম এবং চূড়ান্ত গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি। 9 নম্বর প্রশ্ন আমরা দেখব, অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? ইকোনমিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু প্রশ্ন কিন্তু প্রতিটা সেটে করব। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, 1991 সালে অর্থনৈতিক সংস্কার ভারতে অনুষ্ঠিত হয়। নেক্সট, 10 নম্বর প্রশ্ন দেখব, কবে ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়ে থাকে? কবে ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 29 আগস্ট। দেখো, হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে ভারতের জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিএনএতে নেই? তো
তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইউরাসিল। ইউরাসিল ডিএনএ তে থাকে না। তাহলে ডিএনএ তে এই ইউরাসিলের পরিবর্তে কি থাকে? থাকে গুয়ানিন, গুয়ানিন থাকে। এবং ইউরাসিলটা তাহলে কোথায় থাকে? আরএনএ তে থাকে। ওকে, আর ডিএনএ তে থাকে থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন এবং গুয়ানিন। দেখো ডিটেলস দেখবো, ডিএনএ পিউরিন বেস দুটি হলো অ্যাডেনিন এবং গুয়ানিন। এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন এটা হচ্ছে পিউরিন বেস, এবং পিরিমিডিন বেস দুটি হলো সাইটোসিন এবং থাইমিন। এবং ডিএনএ সম্পূর্ণ নাম ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং আরএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন নিয়ে গঠিত। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হলো নিচের কোনটি? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম। 13 নম্বর প্রশ্ন, সিকিম ভারতের ফুল ফ্লেজড রাজ্য ঘোষিত হয় নিচের কত সালে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবারই এসেছে পরীক্ষাতে। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো নিচে দেয়াই রয়েছে সঠিক উত্তর অপশন বি 1975 সালে। দেখো 1975 সালের ফার্স্ট মে সিকিম ভারত প্রজাতন্ত্রের 22তম রাজ্যে পরিণত হয়। সিকিমের রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতন্ত্রের শুরু হয়। এবং এটা কততম সংবিধান সংশোধন ছিল? এটা ছিল 36তম সংবিধান সংশোধনী ছিল। ওকে, যার মাধ্যমে সিকিমটাকে ফুল ফ্লেজড রাজ্য হিসাবে ঘোষিত করা হয়। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? তো 14 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি সংবাদপত্রের স্বাধীনতা। এটা কিন্তু আলাদাভাবে সংবিধানের স্বাধীনতার উল্লেখের মধ্যে কিন্তু লেখা নেই। বাদ বাকি বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠন করার স্বাধীনতা এইগুলো কিন্তু রয়েছে। দেখো সংবাদপত্রের স্বাধীনতা এটা নেই, কিন্তু এই যে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি সংবাদপত্রের স্বাধীনতাটাও পড়ে যাচ্ছে। এবং এইগুলোর হচ্ছে আর্টিকেল কত? এই যেগুলোর আর্টিকেল সংবাদ, এই বাক স্বাধীনতার এবং মত প্রকাশের স্বাধীনতার আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল 19। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, WWW এর অপর নাম কি? কম্পিউটার টেকনোলজি থেকে প্রশ্ন। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ওয়েব। WWW এর অপর নাম হলো ওয়েব, কেননা আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে WWW দিয়ে কোনো একটা ওয়েবসাইট লিখি। তো WWW এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 16 নম্বর প্রশ্ন আমরা দেখব, কম্পিউটারে বেশিরভাগ প্রক্রিয়াকরণ নিচের কোন স্থানে হয়ে থাকে? খুবই ইজি প্রশ্ন। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি সিপিইউতে। এবং সিপিইউ এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 17 নম্বর প্রশ্ন, ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য নিম্নের কি ব্যবহার করা হয়ে থাকে? এটা স্টার মার্ক করে রাখো পরীক্ষার জন্য, ভিভিআই প্রশ্ন সায়েন্সের উপর থেকে বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য নিচের কোন রাসায়নিক গ্যাস বা পদার্থ ব্যবহার করা হয়ে থাকে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হাইড্রোজেন পারক্সাইড। এবং হাইড্রোজেন পারক্সাইডের সংকেত কি? H2O2। দেখো এটি একটি অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক, যা সাধারণত একটি বর্ণহীন তরল, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি নির্বীজন করার উদ্দেশ্যেও ব্যবহার করা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, প্রতি বছর হিন্দি দিবস কখন পালিত হয়ে থাকে? হিন্দি দিবস বা হিন্দি ডে। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 14ই সেপ্টেম্বর। দেখো হিন্দি দিবস প্রতি বছর এই দিনটিতে ভারতের হিন্দি ভাষাভাষী অঞ্চলে পালন করা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন আমরা দেখব, চাকা আবিষ্কার হয় কোন যুগে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে?
তো সঠিক উত্তর হবে অপশন সি, নব্য প্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি 2011 সালে স্বাধীনতা লাভ করে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ সুদান। এটি পূর্ব মধ্য আফ্রিকার একটি রাষ্ট্র এবং এর বর্তমান রাজধানী জুবা। 21 নম্বর প্রশ্ন, আগুন নিভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? এটা সকলেই পারবে, এই যে গ্যাস সিলিন্ডার থাকে আগুন নিভানোর জন্য, এর মধ্যে কোন গ্যাসটা থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড। এর রাসায়নিক সংকেত CO2। এটি একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যেটি 2টি অক্সিজেন পরমাণু এবং 1টি কার্বন পরমাণু দিয়ে গঠিত হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, চীনে ভারতের নতুন দূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ অ্যাম্বাসেডার? চীনে নতুন দূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বিক্রম মিশ্রিকে। 23 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও উত্তর, অপশন বি, ব্যাডমিন্টন খেলার সাথে থমাস কাপ যুক্ত। দেখো, বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কে একটু দেখব। চারমিনা ট্রফি ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত, দুরান্ত কাপ ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলেরিমে ট্রফি, ইউরো কাপ, আফ্রিকান নেশনস কাপ, কোপা আমেরিকা, এগুলো ফুটবল খেলার সাথে যুক্ত। এশিয়া কাপ, অ্যাসেজ ট্রফি, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, রিলায়েন্স কাপ, বিজয় হাজারে ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। এছাড়া দেখো, উবার কাপ, থমাস কাপ, হ্যারেলিনা কাপ, নারাং কাপ, এগুলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, এগুলো হকি খেলার সাথে যুক্ত। বিশ্রি গুপ্তা ট্রফি, মেমোরিয়াল ট্রফি, বাস্কেট বল খেলার সাথে যুক্ত। 24 নম্বর প্রশ্ন দেখব, কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে? এটা উষ্ণতা হবে, নিচের কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে। দেখো ডিটেলসে, পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে 0 ডিগ্রি কেলভিন অথবা -273.15 ডিগ্রি সেলসিয়াস বা -460 ডিগ্রি ফারেনহাইট। মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়। 25 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কবে আয়োজিত হয়? তো 25 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও, অপশন সি, 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়। প্রথম ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়, চ্যাম্পিয়নও হয়েছিল উরুগুয়ে এবং রানার আপ হয়েছিলেন আর্জেন্টিনা। 26, টাইম ম্যাগাজিন অ্যাথলেট অব দ্য ইয়ার 2021 উপাধি নিচের কোন জন পেয়েছেন? তো 26 এর সঠিক উত্তর হবে অপশন এ, সিমন বাইলস। সিমন বাইলস, তিনি একজন আমেরিকান সোয়েলপ্লিক জিমন্যাস্ট এবং তিনি টাইম ম্যাগাজিন অ্যাথলেট অব দ্য ইয়ার 2021 উপাধিতে ভূষিত হয়েছেন। 27, কোন জলপথ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? বহুবার এসেছে প্রশ্নটা পরীক্ষায়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 27 এর তো সঠিক উত্তর হবে অপশন বি, পাক স্ট্রেট বা যেটাকে আমরা বলে থাকি পক প্রণালী। ঠিক আছে, পক প্রণালী। 28 আমরা দেখব, দেখো ল্যাসমেনিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক নিচের কোনটি? ল্যাসমেনিয়া ডোনোভানি এর অন্তর্বর্তী পোষক নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 28 এর সঠিক উত্তর হবে দেখো অপশন এ, বালুমাছি। বালুমাছির
পোষক হল এই ল্যাসমানিয়া ডোনোভানি। 29 সেতারের জনক কাকে বলা হয়ে থাকে? সেতার এই বাদ্যযন্ত্রটি নিচের কোন ব্যক্তি আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, আমির খসরু। আমির খসরু সেতার আবিষ্কার করেছিলেন। 30 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন মুঘল সম্রাট তার পিতাকে বন্দি করেছিলেন ও ভ্রাতাকে হত্যা করেছিলেন? তো 30 নম্বর প্রশ্ন কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন এবং ভ্রাতাদের হত্যা করেছিলেন সিংহাসন পাওয়ার লাভে। দেখো, ঔরঙ্গজেব তার পিতাকে 1658 সালে জুলাই থেকে 1666 সালের জানুয়ারিতে পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত আগ্রা ফোর্টে গৃহবন্দী করে রাখেন। 31 কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় নিচের কত সালে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 32 ভরতপুর পাখি অভয়ারণ্যটি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এই ভরতপুর পাখি অভয়ারণ্যের অপর একটা নাম রয়েছে, সেটা হলো ঘানা পক্ষীরালয়। ওকে, তো সেটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, রাজস্থান। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের ব্যাপারে দেখে নেব। সোনাই রূপাই অভয়ারণ্য অসমে অবস্থিত, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত, আচানাকামার অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত, গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত, ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত, মালাবার অভয়ারণ্য কেরলে অবস্থিত। এছাড়া গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য গুজরাটে অবস্থিত, দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত এবং পেরিয়ার অভয়ারণ্য কেরলে অবস্থিত। 33 আমরা দেখব, কোন দেশগুলো বেনেলাক্সের অধীনে আছে? বেনেলাক্সের অধীনে নিচের কোন দেশগুলো পড়ে? তো 33 সঠিক উত্তর কি হবে দেখো অপশন সি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। তো তিনটে দেশের সামনের নামগুলো নিয়েই তৈরি হয়েছে কি, বেনেলাক্স। দেখো বেনেলাক্সের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম, প্রতিষ্ঠাকাল 1944 খ্রিস্টাব্দ। 34 কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো নিচের কোনটি? নিচের কোনটির ফলে কয়লা খনির দুর্ঘটনা ঘটে থাকে? তো 34 এর সঠিক উত্তর হবে অপশন বি, ফল্টিং। 35 DPIFF 2022 উৎসবে সেরা মহিলা প্লেব্যাক গায়ক পুরস্কার নিচের কোন জন পেয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, কণিকা কাপুর। দেখো ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে অবদানের স্বীকৃতিতে ভারত সরকার 1969 খ্রিস্টাব্দে এই প্রথম পুরস্কার চালু করেন। 36 নাগরিকদের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পণ্যের উৎপাদন, সরবরাহ ও বন্টনের বিঘ্ন ঘটলে নিবর্তনমূলক আটক আইন বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট জারি করতে পারে, তো সেটা নিচের কোন সরকার এটি করতে পারে? কোন সরকারের হাতে এই অধিকারটা রয়েছে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ, কেন্দ্রীয় সরকারের হাতে এই অধিকারটা রয়েছে। নেক্সট 37 লাল সালাম এক উপন্যাস, এই উপন্যাসটার রচয়িতা নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন সি, স্মৃতি ইরানি। ইনি হচ্ছেন একজন ভারতীয় রাজনীতিবিদ, সাবেক মডেল এবং টেলিভিশন অভিনেত্রী এবং প্রযোজক। 38 আমরা দেখব, নীতি আয়োগের চেয়ারম্যান নিচের কোনজন? ভিভিআই প্রশ্ন। তো নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন অপশন এ, প্রধানমন্ত্রী। 1 জানুয়ারি 2015 নীতি আয়োগের স্থাপনা হয়। 39 ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল নিচের কোন মডেলের উপর তৈরি, ভিত্তি করে?
ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নিচের কোন তত্ত্ব বা থিওরির উপর ভিত্তি করে বা নির্ভর করে তৈরি হয়েছিল? তো 39 এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, মহলানবিশ তত্ত্বের ওপর নির্ভর করে এবং এর সময়কাল ছিল 1956 থেকে 1966 এবং হ্যারড ডোমার যে মডেল এটা ছিল প্রথম প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা। ওকে, ডিটেলসে দেখবো। দেখো এই পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। আমি কি এটা ভুল লিখলাম? এটা 1961 হবে। ওকে, দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় 1951 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে হয় এবং 1966 থেকে 1969 বিরতি সময়কালকে প্ল্যান হলিডে বলা হয়ে থাকে। নেক্সট 40 আমরা দেখব, কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ডকে কি বলা হয়? তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো অপশন ডি, মাদারবোর্ড। তো এই ছিল আজকের ক্লাসের 40টা প্রশ্ন উত্তর। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এবং কত প্রশ্ন উত্তর তোমরা করতে পেরেছো, তোমাদের স্কোর কত হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। লাইক এবং কমেন্ট করে দাও প্রত্যেকে একটা করে। তো প্রতিদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে, যেখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন আসবে পুলিশ পরীক্ষাতে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।